পার্টি টাটি হবে নাকি গীতা ডায়লেক্টা আমাকে দিলো আমি তোমাকে কোটে বুঝে নেবো বাবু সোনা তুমি তো জানোই কোটে আমার হাত চলে শেষ সব শেষ কি বলবে বেরোতে সেদিন আমি বেরিয়ে বাবু সোনাকে বুঝিয়ে দেবো মানে বাবু সোনাকে তো আমি দেখে নেবো আর তুমি যেন কিনে বলে আমার আমি দশটা গীতাকে কিনে নিতে পারবো আমার যা টাকা আছে কিন্তু ওর যা ডাবল আমার বাবার টাকা তো বাবার টাকা আমার টাকা নয় আচ্ছা চলে এসেছি স্টার চর্ষা অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গীতা এল বি সেটা দেখতেই পাচ্ছ গীতা যার জন্য লড়ছে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছো সেই গীতা এবং পদ্ম একসঙ্গে কেমন আছো বলে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই নতুন বছর ভালোভাবে কাটাও সুস্থভাবে কাটাও একদম মানে যান প্রাণ লড়িয়ে দিচ্ছ পদ্মকে বাঁচানোর জন্য লড়িয়ে দিয়েছে কিন্তু আমার মা আমাকে এখন তো আটকে দিয়েছে সেই জন্য আমি খুব কষ্টে আছি ও সেটা ফিল করতে পারছে বলে আমার কাছে এসে বলছে যে আমি বাড়ি চলে যাই কিন্তু আমি ওকে বলেছি না পৌষ মাসে এখন তুমি যাবে না এই কদিনের মধ্যে যদি মা পারমিশনটা দিয়ে দেয় তাহলে আমি ওকে আটকে দেবো তাহলে আটকে তাহলে আটকে আচ্ছা এই প্ল্যান চলছে পৌষ মাসের পিঠে খেয়েই বাড়িতে যাবো বাড়ি ছেড়ে চলে যাবো গেলে এখন আমার আমার খুব সমস্যা আমার তো নিজের বাড়ি ঘর দর নেই ও জিতভুমাজির বাড়িতে থাকতাম সেখান থেকে ও ও নিজের বাড়িতে টেনে তা তার বাড়িতে গিতা টেনে নিয়ে এসেছে তার বাড়ি থেকে নিয়ে চলে এসেছে এখন তার বাড়িতে নিয়ে এসে গিতার মা আমাকে দাঁড়িয়ে দিচ্ছে বলছে যে চুলোর দোরে যাবে যাও কিন্তু আমার বাড়িতে থেকো না এখন জানি না কি করব কোথায় যাব আমরা নিজেরাও জানি না তো ওই আর কি আমাদের তো কঠিন চ্যালেঞ্জ গিতা মানে চ্যালেঞ্জ কিন্তু মানে চলে এসেছে তোমার জন্য মানে কি করবে আর কি বলবে আহ পরবা বলতে যে খুব ইন্টারেস্টিং পর্যায় চলছে গীতা এল মানে আমাকে জেলে পাঠাতে পারবে কিনা গীতা সেটা সেটাকে নিয়ে গল্প এখন ঘুরছে তো দেখতে থাকুন সোম থেকে রবি আমি তো যাই প্ল্যান করছি ও সেটা কাউন্টার করে দিচ্ছে পেন ড্রাইভ মানে পেন ড্রাইভ নিয়ে নিলো সিসিটিভি ওড়ালাম পেন ড্রাইভটা কোথা থেকে পেয়ে গেছে তো যাই করছি সেটার জবাব আছে ওর কাছে দেখা যাক কোর্টে সেটা মানে কি করতে পারে কি মানে ফার্স্ট টাইম কোর্টরুমে ঢুকছে একটা কোর্টরুম ড্রামা হতে চলেছে এতদিন ধরে আমরা দেখি যে বিল্ড আপটা হয়েছে এখন সেটা পে অফ হবে দেখা যাক সেটা কোথা দিয়ে যায় কি নয় আপনারাও দেখবেন কি বলবে প্ল্যান তো কিন্তু তোমার হাতে তো হ্যান আমার হাতে অ্যাকচুয়ালি কি আমি চাইলে এখনই অনেক কিছু করতে পারি মানে আমাকে যদি ছেড়ে দেওয়া হয় তখন আমি কনফিডেন্ট কি আমি ওর বই জেলে বই কিন্তু যেহেতু আমি আমার পায়ে বেরি পড়ানো শিকল পড়ানো আমার মা পড়ে রেখেছে তাই আমি নিজেই জানি না কোটে আসতে গেলেও তো এরা সব রয়েছে ওটা আমি করে নিতে পারবো ওরা যেই থাকো অগ্নিজিৎ মুখার্জি থাকলো আমি জানি আমি হারিয়ে দেবই কিন্তু আমার ওই পারমিশনটা মায়ের কাছ থেকে প্রয়োজন ওটার জন্য ওয়েট করে আছি মায়ের এত বাধ্য

না এখন আমার পাশে আছে গীতা তো আমি সমস্ত কিছু ওকে বলতে পারি সাহস আছে বেশি ওবা আপনি আশা আমাদের সবার ভালো লাগছে আপনাদের ভালোবাসা পাচ্ছি খুব ভালো লাগছে তো আর কি বিতায় আচ্ছা ক্লান্ত অনেক সিন আমার তো সকালে কল থেকে সকাল থেকে পড়া তার মধ্যে অন্য একটা বাইট পুরো একদম কোটেস আম তবে সেগুলো মুখস্থ করা এবার পুরনো সিনটাকে মাথা থেকে বের করে আবার নতুন আর একটা সিন মাথা খুব চাপ থাকে যাক শেষ করব লক্ষ্যে পথে এগিয়ে চলো কি হবে তোমরা সবাই পাশে থেকেও দর্শক বলছি পাশে থাকতে প্লিজ গীতাকে সাপোর্ট করবে না কৃপানকে একদমই সাপোর্ট করবেন না যাতে গীতা জিতে আর আপনারা যদি চান যে কৃপান জিতুক তাহলে কৃপানকে সাপোর্ট করতে পারেন তাই না কিন্তু সেটা কেউ করবে কেউ করবে কেউ করবে তাই না হ্যাঁ করবে হয়তো কৃপানীর মতন কিছু মানুষ তো সমাজে আছে তারা হয়তো মনে মনে সাপোর্ট করবে বাট পদ্মের মতন মানুষও আছে গীতার মতো মানুষও আছে যারা পদ্মর মতো মানুষরা যারা বিপদে পড়েছে গীতার মতো মানুষ কিছু সাপোর্ট করছে তো তারা প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন হ্যাঁ লাস্ট একটা ডায়লগ দিতে হবে শুধু গীতা কীভাবে করবে আহ একটু পার্টি হবে নাকি গীতা পদ্ম ডায়লগটা আমাকে দিলো আমি তোমাকে কোটে কোর্টে বুঝে বাবু শোনা তুমি তো জানোই কোটে আমার হাত চলে শেষ সব শেষ কিছু করার নেই চলে থ্যাংক ইউ